হ্যালো বন্ধুরা আমি শেখ গন্ডিল আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করবো প্রথম আপডেটটা ডন থ্রিকে কেন্দ্র করে অর্থাৎ যে ছবিতে ডনের ভূমিকাতে আমরা রণবীর সিংকে দেখতে পাবো এবং অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে ছবিতে আমরা কিয়ার আদবানিকে দেখতে পাবো কিয়ারের অ্যানাউন্সমেন্টটা কয়েকদিন আগে মেকাররা অফিসিয়ালি করেছে তো এই ছবিটার ব্যাপারে যেটা আপডেট আসছে ছবিটার বাজেট নাকি দুশো পঁচাত্তর কোটি টাকা অ্যাপ্রক্সিমেটলি হতে চলেছে এবার এটা কতটা সত্য আপডেট কতটা ভুল আপডেট সেটা তো দেখুন মেকাররা কখনো নিজেদের ছবির বাজেট নিজেরা জানায় না তবে ভেরিফাইড সোর্সেসে এটাই বলা হচ্ছে তো এরকম একটা ম্যাসিভ বাজেটের পেছনে যেটা কারণ হিসেবে বলা হচ্ছে যে মেকাররা এখানে শুধুমাত্র ভারতবর্ষের অ্যাকশান ছবি নয় বরং গোটা বিশ্বের অ্যাকশান ছবির সঙ্গে কম্পিট করতে চাইছে গ্লোবাল স্ট্যান্ডার্ড তারা এখানে অ্যাচিভ করতে চাইছে ইয়ার সাথে স্পাই ফ্র্যাঞ্চাইজির ছবিগুলোর পাশাপাশি রাখলে যেন কোনোরকমভাবে ডন থ্রিকে খাটো বা ছোটো না মনে হয় সেটা এখানে মেকাররা মাথায় রাখছে খুব ভালো কথা যে অ্যাকশানে এই পরিমাণ খরচা করা হচ্ছে ডেফিনেটলি বিগ স্পেকটাকল হবে এটা বাজেট শুনেই পরিষ্কার বোঝা যাচ্ছে দেখবার মতন ব্যাপার হবে যে রণবীর সিংকে নিয়ে এত বড় বাজেটের একটা ছবি যে মাউন্ট করা হচ্ছে সেই ছবিটা আফটার অল বক্স অফিস এনে দেয় কিনা কারণ এরকম বাজেট মানে বুঝতে পারছেন কি ধরনের রিকভারি হওয়া দরকার কতটা বক্স অফিস কালেকশন জাস্ট একটা প্লেন হিট হওয়ার জন্য দরকার সুপার হিট ব্লকবাস্টার পরের কথা বিশাল বক্স অফিস দরকার রণবীর সিং এর কিন্তু সেই বক্স অফিস অ্যাকচুয়ালিতে নেই তার লাস্ট কয়েকটা ছবি যদি আপনারা দেখেন রিসেন্ট টাইমসে তার কিন্তু মানে এই বক্স অফিসে তাকে নিয়ে জাস্ট ভাবা যাচ্ছে না সেখানে দাঁড়িয়ে ফালান আক্তার এরকম একটা বড় ছবি মাউন্ট করছেন দেখা যাক সময় বলবে যদি ভালো ছবি বানান ডেফিনেটলি ছবিটা কিন্তু চলতে পারে কারণ আফটার ডন ফ্রাইম কিন্তু ছবিটা কিনে যেরকম নেগেটিভিটি অলরেডি হয়ে রয়েছে শাহরুখকে রিপ্লেস করে দেওয়ার জন্য যদিও এখানে দেখুন পাড়া নিজে থেকে মানে শাহরুখ করতে চায়নি তার জন্য যাই হোক নেগেটিভিটি তৈরি হয়েছে তার পরবর্তীতে অ্যাকচুয়ালি মানে রণবীর সিং আমি জানি না যে এই ছবিটা দেখা যাক দেখা যাক সময় বলবে কি হয় নেক্সট আপডেটটা বরুণ ধাওয়ানকে কেন্দ্র করে তৃতীয়বারের জন্য সে পরিচালক শশাঙ্ক খাইতানের সঙ্গে কোলাবোরেট করতে চলেছেন সেই ছবিতে আমরা ফিমেল লিড হিসেবে দেখতে পাবো জাহভি কাপুরকে কারণ যে ছবিটা প্রডিউস করবে এই ব্যাপারে আপনারা সকলেই জানতেন ছবিটা টাইটেল অ্যানাউন্সমেন্ট হওয়ার কথা ছিল তো টাইটেল যেটা জানা যাচ্ছে মেকার অফিসিয়াল অ্যানাউন্স করে দিয়েছে সানি সংস্কারি কি তুলসী কুমারী এবার কীরকম অদ্ভুত টাইটেল আপনারা ভাবুন আজকের দিনে এই টাইটেলগুলো আমি জানি না দেখা যাক এখন চলতেও পারে কারণ দেখুন হামটি শর্মা কি দুল দুলহানিয়া বদ্রীনাথ কি দুলহানিয়া সেই টাইটেলগুলো কিন্তু যথেষ্ট বেশি অদ্ভুত তো এখানে মেকারদের বিশ্বাস আছে যে ছবির সাবজেক্টের সঙ্গে এই টাইটেলটা সাজেস্ট করছে যাচ্ছে এই টাইটেলটা তো দেখা যাক ঠিক আছে ছবি না দেখলে আসলে বলা যায় না নেক্সট আপডেটটা মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজির আপকামিং ছবিকে কেন্দ্র করে যেটা সুচিত্রা ভট্টাচার্যের লেখা মেঘের পরে মেঘ গল্প অবলম্বনে হতে চলেছে এই ছবিটার পরিচালক হিসেবে অরিন্দম শিলি কাজ করবেন কোয়েল মল্লিককে আপনারা মিতিন ভূমিকাতে দেখতে পাবেন শুভ্রজিৎ দত্তকে আপনারা দেখতে পেতে চলেছেন মিতিন মাসির স্বামীর ভূমিকাতে যদিও এবারে ক্যামেলিয়া নয় এবারে সুরিন্দার ফিল্মস এই ছবি ছবিটাকে প্রডিউস করবে মার্চ মাস থেকে কলকাতায় ছবিটা শুটিং শুরু হবে যেটা আপডেট সেটা হচ্ছে সুনীল রিংস এই ছবির অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করতে চলেছেন এই অ্যাকশন ডিরেক্টরই কিন্তু জাওয়ানের অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন জাওয়ান অ্যাকচুয়ালি মাল্টিপল অ্যাকশন ডিরেক্টর ছিল তার মধ্যে একজন সুনীল ছিলেন এবার দেখা যাক এই ছবিটার অ্যাকশন কীরকম কি হয় এর আগেও আমরা মিতিন মাসির ভূমিকাতে অভিনয় করবার সময় কোয়েল মল্লিককে অ্যাকশন করতে দেখতে পেয়েছি আশা করব অ্যাকশনের পরিমাণটা এবারে বাড়বে বা অ্যাকশনের যে কোয়ালিটি সেটা আরও বেটার হবে আমরা আরও বেটার অ্যাকশন সিকোয়েন্সেস দেখতে পাবো কারণ দেখুন প্রাঞ্চাই পরের পর পরের পর ছবি যখন আসছে এনভেলপটা কোথাও একটা বড় করা এটাও কিন্তু মেকারদের দায়িত্বের মধ্যে পড়ে যে আগের বার যা ডেলিভার করেছি অফার করেছি অডিয়েন্সকে তার থেকে এবারে বেটার কিছু দেখাবো তো অ্যাকশনের মধ্যেও সেই বেটার কিছু দেখানোর প্রচেষ্টাটা থাকবে আশা তো করবো এবার অরিন্দমশীল নিজের কেরিয়ার জুড়ে মানে লাস্ট কয়েক বছর ধরে সে খাজার খাজা ছবি বানাচ্ছে দেখা যাক এবার এই ছবিটা কীরকম হয় আর মিথিন মাসে একটা এমন ছবি যে ছবি মানে একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু রয়েছে অডিয়েন্সের পছন্দের ফলত খারাপ বানালেও চলবে আবার আনাও হবে একটা ফেস্টিভ্যাল দেখেই ফলত কিছু বলবার নেই নেক্সট আপডেটটা আসছে যে স্পাই ফ্র্যাঞ্চাইজ দিকে কেন্দ্র করে আপনারা সকলেই জানেন এরপরে ওয়ার্ড টু ছবিটা আসছে তার পরবর্তীতে আলিয়া ভাট এবং শারবারি ওয়াগের একটা ছবি আসছে ফিমেল লেট স্পাই ফিল্ম এবং তার পরবর্তীতে পাঠান টু আসবে এবার আলিয়া ভাটের এই ছবিটা এবং পাঠান টু এই দুটো ছবির মধ্যে গল্পটা যেটা দেখানো হবে সেটা কোথাও একটা লিড করবে টাইগার ভার্সেস পাঠানের কনফ্লিক্টে এই আপডেটগুলো আপনাদের সকলে জানা এবার যেটা আপডেট আসছে আলিয়া ভাটের এই ছবিটাতে যেটা খুব গুরুত্বপূর্ণ ছবি হতে চলেছে পাইফ্রান চাই সেখানে কিন্তু শাহরুখ খানের ক্যামিও থাকবে যে ও সিআর অর্থাৎ যে ইউনিটটাকে পাঠানের মধ্যে আমরা ডিম্পল কাপাড়িয়াকে লিড করতে দেখতে পেয়েছি কিন্তু যেহেতু ডিম্পল পাঠানের মধ্যে মারা গেছেন যে কারণে সেই ইউনিটটাকে অর্থাৎ যে ও সি আরকে লিড করবে এখানে পাঠান অর্থাৎ শাহরুখ খানের ক্যারেক্টার এবার আমরা এই আলিয়াভাটের ছবিটাতে দেখতে পাব যে এখানে শাহরুখের ক্যারেক্টারটার প্রোটিজ বা কাইন্ড অফ স্টুডেন্ট আমরা বলতে পারি ক্যারেক্টারটা অর্থাৎ একটা গুরু শিষ্যের সম্পর্ক আমরা দেখতে পাবো এখানে শাহরুখ খানের ক্যারেক্টারটা অবভিয়াসলি দেখুন বয়সের একটা গ্যাপ রয়েছে সেই অনুযায়ী এখানে ক্যারেক্টারও দেওয়া হয়েছে এবার আলিয়া ভাটের ছবিটাতে কিন্তু ভাটি মুখ্য চরিত্র এবং তার সঙ্গে সঙ্গে বা অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র শাহরুখের কিন্তু জাস্ট ক্যামিও থাকবে তার থেকে বেশি কিছু নয় এটা পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে ভালো করে আমরা যদি ভেবে দেখি এই আপডেটটা কোনো না কোনো দিন আসতই তার কারণ টাইগার ভার্সেস পাঠানোর কনফ্লিক্টটাকে যদি আলিয়া ভাটের ছবির গল্প গল্পটা লিড করে কোথাও একটা সেক্ষেত্রে শাহরুখের ক্যামিও কিংবা সালমানের ক্যামিও এটা তো ছবির মধ্যে থাকাটা প্রায় অনিবার্য আদারওয়াইজ গল্পটাকে লিড করবে কিভাবে মানে এই দুটো ক্যারেক্টারের অরিজিন স্টোরি হতে চলেছে শারবার ওয়াগ এবং আলিয়া ভাটের ক্যারেক্টারটার অরিজিন স্টোরির মধ্যে যদি স্পাই স্পাইফ্র্যাঞ্চেজির অন্যান্য স্পাইরা না আসে তাহলে টাইগার বাসেস পাঠানের কনফ্লিক্টে গল্পটা লিড করবে এরকম একটা গল্প লেখা এটা যথেষ্ট বেশি চ্যালেঞ্জিং এবং সেটা করবেই বা কেন আদিত্য চোপড়া তার কারণ সে বুদ্ধিমান সে জানে যখনই ইয়াসেফ স্পাই ফ্রাঞ্চেজির অন্য কোনো স্পাইকে সে ঋত্বিক্রেশন বা সালমান খান হোক বা শাহরুখ খান হোক কাউকে দিয়ে ক্যামিও করানো হবে এই ফিমেল লেট স্পাই ফিল্মটার কিন্তু বাস অনেক বেশি বেড়ে যাবে এবং সেটাই করা হয়েছে এখানে এবার দেখা যাক ছবিটার বাজেট কীরকম হয় স্পাই ইউনিভার্সের অন্যান্য ছবিটা আমরা যেরকম অ্যাকশন দেখতে পাই সেরকম অ্যাকশনই এখানে দেখানো হয় নাকি এখানে অ্যাকশনের মধ্যে একটা ভ্যারিয়েশন থাকে এবং ডিরেক্টর হিসেবে কে কাজ করে এই পার্টিকুলার ছবিটাতেই ফিমেল লেট স্পাই ফিল্মে যাই হোক নেক্সট আপডেটটা রাজ চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তীর কোলাবোরেশনকে কেন্দ্র করে এই কোলাবোরেশনটা হতে চলেছে এটাকে নিয়ে আপডেট অ্যাকচুয়ালি গত বছর ডিসেম্বর মাস থেকে সামনে এসে গেছিল বিভিন্ন পত্রপত্রিকায় বেরিয়ে গেছিল বিভিন্ন থেকে রুমার্স ছিল ফাটাকৃষ্ট থ্রি হতে পারে কিন্তু সেটা সম্পূর্ণরূপে ভুল ছিল মানে কোথা থেকে যে কীরকমভাবে যে ফেক আপডেট বেরিয়ে পড়ে তা জানে কোনো নামী পত্রিকার তরফ থেকে কখনো হবে এটা বলা হয়নি কখনো বলা হয়নি হ্যাঁ অ্যাকশান ছবি হতে পারে এরকমটা বলা হয়েছিল কিন্তু সেই আপডেটটা কিন্তু নামী পত্রিকার তরফ থেকেই যে জানানো হয়েছিল সেটা কিন্তু এখন ভুল প্রমাণিত হয়েছে কোনো অ্যাকশান ছবিতে নয় বরং একটা ফ্যামিলি ড্রামার ছবিতেই কিন্তু এখানে দুজনে কোলাবোরেট করতে চলেছেন একটা বাবা ছেলের গল্প হবে যেখানে মিঠুন চক্রবর্তী বাবার ভূমিকাতে এবং ছেলের ভূমিকাতে কাকে কাস্ট করাবে সেটা নিয়ে রাজ চক্রবর্তী বিভিন্ন শিল্পীর সঙ্গে কথাবার্তা বলেছেন কিন্তু আফটারঅল তিনি ফাইনালাইজ করেছেন এখানে ঋত্বিক চক্রবর্তীকে অর্থাৎ আমরা মিঠুন এবং ঋত্বিক এই জুটিকে দেখতে পাবো একসঙ্গে দুজন দারুণ অভিনেতা ফলত ছবিটার মধ্যে কিন্তু বিশেষ করে যদি কমেডি থাকে মিঠুন না ঋত্বিক দুজনের মিলে কিন্তু ফাটিয়ে দেবে আমার মনে হয় কমেডি কোথাও না কোথাও একটা থাকবে কারণ এটা রাজ চক্রবর্তী এবং এসপিএ পি প্রডিউস করছে ছবিটা তারা ডেফিনেটলি দেখতেও পাচ্ছে যে যখন যখন বাংলা ছবিতে কমেডি থাকছে তখন তখন সেটা কিন্তু প্রচন্ড পরিমাণে ওয়ার্ক করছে ছবিটার শুটিং মার্চ মাস থেকে শুরু হয়ে যাবে প্রাথমিকভাবে কথা ছিল এপ্রিল মাস থেকে শুরু হবে কিন্তু সেটা হচ্ছে না কারণ লোকসভা ভোটের জন্য রাজ চক্রবর্তী নিজে প্রচন্ড পরিমাণে ব্যস্ত হয়ে পড়বেন যে কারণে মার্চ মাস থেকেই ছবিটা শুটিং শুরু হয়ে যায় এখন দেখা যাক ছবিটা টাইটেল আফটারঅল কি হয় এবং ছবিটা রিলিজ ডেট মেকার এখানে কি প্ল্যান করে যেহেতু ফ্যামিলি ড্রামার ছবি হতেই পারে যেখানে ডিসেম্বর মেকাররা কিন্তু অ্যাটেম্প করলো তার কারণ শাস্ত্রী ছবিটা মিঠুন চক্রবর্তী সেটা তো রিলিজ হচ্ছেই দুর্গা পুজোর সময় অতএব সেই সময় রিলিজ হতে পারে না অন্যদিকে অনির্বাণের সঙ্গে যিশুর সঙ্গে যে ছবিটা পরম চট্টোপাধ্যায় বানাচ্ছেন বুম্বাদারও থাকার কথা রয়েছে সেটা এইভাবে দুর্গাপুজো রিলিজ হতে চলেছে অতএব এটা কিন্তু খ্রিসমাস রিলিজ হতে পারে এসবিএফের নেক্সট আপডেটটা কৃতি সানান তাপবুক এবং করিনা কাপুর অভিনীত আপকামিং ছবি দ্য ক্রিউকে কেন্দ্র করে যে ছবিতে আপনারা দিলজিৎ দোসান এবং কপিল শর্মাকেও দেখতে পাবেন উনত্রিশে মার্চ ছবিটা মুক্তি পাবে এবং এই ছবিটা টিজার কালকে মুক্তি পেতে চলেছে যদিও টাইম মেকারদের তরফ থেকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হয়নি এটা ছিল আজকের ওভারঅল আপডেটস আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে কোনটাকে নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন চোখ চোখটা পরবর্তী ভিডিওতে